আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বদলে গেছে মেহেরপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থা। এককালের অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এই জেলা প্রবেশ করেছে উন্নয়নের মহাসড়কে। পুরো জেলার গ্রামীণ ও আঞ্চলিক অধিকাংশ সড়ক এখন পাকা। সড়ক প্রস্তুতকরণ সহ চার লেনের কাজও হচ্ছে। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সামর ইসলাম। পশ্চিমে ভারতীয় সীমান্ত ঘেঁষা জেলা মেহেরপুর, জেলায় ট্রেন চলে না, যোগাযোগের একমাত্র মাধ্যম সড়ক। এলজিডির অধীনে আন্তজেলা সড়ক আছে 1560 কিলোমিটার, যার 80 ভাগই এখন পাকা। সড়ক ও জনপথ বিভাগের অধীনে জেলা ও আঞ্চলিক মহাসড়ক প্রায় 133 কিলোমিটার। মেহেরপুর কোষ্টিয়া মহাসড়কের 58 কিলোমিটার হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের। এর মধ্যে মেহেরপুর অংশের 29 কিলোমিটার হবে ফোরলেন। বর্তমানে রাস্তা হওয়ার কারণে আমরা অনেক সুবিধা ভোগ করছি। রাস্তা ভাঙা ছাড়া ছিলাম, যাতে পারতাম না আমরা ঘুরে যাতাম। সড়ক যোগাযোগ ভালো হওয়ায় জেলায় শিল্প কারখানা গড়ে উঠবে বলে মনে করছে নাগরিক সমাজ। এখন আমরা আশা করব এই রাস্তাগুলো হয়ে গেলে ফলে আমাদের এখানে আসলে খুব সুন্দর একটা যোগাযোগ ব্যবস্থা এবং শহর ডেভেলপমেন্টের যে বিষয়টা সেটা কিন্তু হবে, শিল্পও হতে পারে। প্রচেষ্টার সাথে শরিক হয়েছে এবং তার যে ইচ্ছাগুলো পূরণ হচ্ছে, সেই ইচ্ছা পূরণের মধ্যে দিয়ে মেহেরপুরের জনগণ অত্যন্ত উপকৃত হচ্ছে। জেলার মহাসড়কের অসমাপ্ত কাজ শিগগিরই শেষ হবে বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ। প্রকল্পগুলো অত্যন্ত দ্রুততার সাথে বাস্তবায়িত হতে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের জেলা সড়কের অধীনে তিনটি জেলা সড়কের কাজ সমাপ্ত হয়েছে। মেহেরপুর কুষ্টিয়া মহাসড়ক প্রকল্পের জন্য এরই মধ্যে একনেকে 667 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এটাকে প্রশস্তকরণ করা হবে এবং এর প্রায় 8.5 কিলোমিটার ফোর লেন হবে এবং এটি করতে প্রায় 667 কোটি টাকার প্রয়োজন হবে, যেটি মাননীয় প্রধানমন্ত্রী একটি অনুমোদন করে দিয়েছে। প্রকল্পটি শেষ হলে মেহেরপুরের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে। সমর ইসলাম, একুশে টেলিভিশন।